এবারে লোকসভা ভোটে আশাতীতও ভালো ফল করেছে কংগ্রেস। গতবারের তুলনায় কার্যত 100% আসন বাড়াতে সক্ষম হয়েছে শতাব্দীর প্রাচীন দল। প্রায় এক দশক বিরোধী আসনে বসার পর এটাকে কার্যত কংগ্রেসের পুনরুত্থান বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এই আবহে সংসদে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবে কংগ্রেস বলে সূত্রের খবর। বুধবার দিল্লিতে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে ইন্ডিয়া জোটের শরিকদের একটি বৈঠক হয়। এই বৈঠকে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে ছাড়াও হাত শিবিরের তরফে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ইন্ডিয়া জোটের অন্যান্য নেতারা। প্রায় দু ঘন্টা চলা এই বৈঠকের পর একটি সাংবাদিক বৈঠক করেন মল্লিকার্জুন খার্গে। সেখানে তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা বিশদে আলোচনা করেছি। তিনি জানান, এই জনাদেশের মাধ্যমে জনগণ বিজেপির ঘৃণা এবং দুর্নীতির রাজনীতির যোগ্য জবাব দিয়েছে। তার দাবি, ইন্ডিয়া জোট মোদীর নেতৃত্বাধীন বিজেপির ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই জারি রাখবে। পিপলস ম্যান্ডেট হ্যাজ গিভেন বিফিটিং রিপ্লাই টু দ্য বিজেপি অ্যান্ড দেয়ার পলিটিক্স অফ হেট, করাপশন অ্যান্ড ডিপ্রিভেশন। দিস ইজ এ ম্যান্ডেট ইন ডিফেন্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড অগেনস্ট প্রাইস রাইজ, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড chronic capitalism and also to save democracy. The India bloc will continue to fight against the fascist rule of the BJP led by Modi. Congress sabhapati aro janan, India jot sarkar gathoner jonno kono dabi pesh korbe na. এখনই সরকার গঠনের দাবি জানাবেন না তারা, সময়ের জন্য অপেক্ষা করবেন। অর্থাৎ ইন্ডিয়া ব্লকের যে 31 জন শীর্ষ নেতৃত্ব আজকে মল্লিকার্জুন খার্গের বাড়িতে উপস্থিত ছিলেন, সেখানে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার থেকে একটা কথা পরিষ্কার, এখনই সরকার গঠনের দাবি জানাচ্ছেন না তারা। অর্থাৎ এনডিএ সরকার যা গঠিত হচ্ছে তারা সেটাকে দেখবেন, পর্যবেক্ষণ করবেন এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করবেন। নিউ দিল্লি থেকে ক্যামেরাম্যান জ্যাকির সাথে ইন্দ্রানী দাশগুপ্ত, রিপোর্ট ক্যালকাটা নিউজ।